সুশাণ্ আপোনাৰ পাওঁ যোৱা আপোনাৰ আঠগড় বনখণ্ড সৈতে আঠগড় অঞ্চল সৈতে পূৰা অংগাংীভাৱে জড়িত হাতী নদীৰে ফচিব হাতীক ঘৌড়াবা এটা বন বিভাগৰ কাৰ্যপন্থা ଏବଂ ତା' ସହିତ ଡଙ୍ଗା ଓଲଟିବା ତା'ପରେ ମାନସଭୁ ଉଦ୍ଧାର କରିବା ଏ ପୁରା ଘଟଣାକୁ ଦେଖିଲେ ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗୁଛି ଯେ ପ୍ରକୃତରେ ହାତୀକୁ ଘଡ଼ାଇବାର କୌଶଳ ପ୍ରକୃତରେ ଓ ଡ୍ରାଫ୍ଟିଂ ଶିଖିଥିଲା ନା ସେ ଶିଖିଥିଲା ବୋଲି ବନ ବିଭାଗର କର୍ମଚାରୀମାନେ ତାଙ୍କୁ ପଠାଇଲେ ଆପଣଙ୍କର ନଜର କ'ଣ କହୁଛି ଆପଣ କେମିତି ଦେଖୁଛନ୍ତି ଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଘଟଣାକୁ ଦେଖନ୍ତୁ ସନ୍ତୋଷ ମୁଁ ଯଦି କହିବି ଦୀର୍ଘ ପାଞ୍ଚ ଛଅ ବର୍ଷର ସାମ୍ବାଦିକତା ଅଭିଜ୍ଞତା ଭିତରେ ଆଠଗଡ଼ର ଯେଉଁ ବନଖଣ୍ଡ ରହିଛି ଆଠଗଡ଼ର ବନଖଣ୍ଡ ପ୍ରଥମେ ତ ଯେଉଁ ଜଳବାୟୁ ପାଣିପାଗ ରହିଛି ହାତୀମାନଙ୍କୁ ଶୁହାଇଥାଏ ଆଠଗଡ଼ର ଆଠଗଡ଼କୁ ଏ ଯେଉଁ ହାତୀ ଆସିଥିଲେ ମୁଣ୍ଡଳୀରେ ଫସିଥିଲେ ଏ ଘଟଣା ନୂଆ ଘଟଣା ନୁହଁ ବାରମ୍ବାର ଏହା ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ବାରମ୍ବାର ହାତୀମାନେ ଆସିଛନ୍ତି କ୍ଷୟକ୍ଷତି କରିଛନ୍ତି ମୁଣ୍ଡଳୀରେ ମଧ୍ୟ ଭାସି ଅନ୍ୟ ଜାଗାକୁ ଭାସି ଯାଇଛନ୍ତି কিন্তু সেদিনের যে দুঃখদ ঘটনা ঘটিল হাতি ফসি লা এবং হাতি উদ্ধার করা যাই পারি নথিলা এবং বোট আসি বোট মধ্যে আক্সিডেট ঘটিল এনে যেত আমি বন বিভাগ খবর দিয়েছিল এবং যে রয়েছেন আঠগড় তাকু মধ্যে আমি কইলু কি কমিটি খসা যাইপার এবং লোক মানুষ কমিটি সাইড করাগলে হাতি কমিটি আপে আপে যাইপার এ পন্থা সে গ্রহণ করে নাইলে যা ফলের বন বিভাগ সম্পূর্ণভাবে ফেল মারি লাগে এবং যে ওড্রাফ টিম যাই বোট জরিয়ারে সে প্লানিং সঠিকভাবে প্লানিং করে নাই যা মোর অভিজ্ঞতা রয়েছে সেটাকার যা নিউজ কভর করার মাধ্যমে হাতিঙ্ উপর যে অভিজ্ঞতা রয়েছে বন বিভাগ প্লানিং করে নাইলে এবং ওড্রাফ টিং প্লানিং করলে যা ফলে এক দুর্ঘটনা ঘটি এবং যে মুন্ডলী রয়েছে মানস বেহে যা কি দেবদূত সাজিলে তাঁর আজ যে বীরত্ব রয়েছে সারা ওড়া তাছি কারণ সে নদীকূল অঞ্চল তাঁকর ঘর সে যে যে ভাবতে সে যে উদ্ধার করে তা বর্তমান সারা ওড়শা বীরত্বর কথা কৌথা বেড়ে অন্যপটে আঠগড় যে বনখণ্ড রয়েছে তাঁর সম্পূর্ণ বিফলতা বলে ধরি